দর্শক মন্ডলী আলাইকুম কেমন আছেন আপনারা আজ কোভিড নিয়ে অনেকদিন পরে লাইভে আসলাম আপনারা জানেন যে নতুন কোনো ইনফরমেশন এমন কোনো কিছু নেই যেটা জানলে আপনাদের সবার একসাথে উপকার হবে পুরন জিনিসগুলোকে আমি একটু সামনে আনতে চাই যেন এই জায়গাগুলোতে আপনারা আমরা সবাই একটু ইম্প্রুভ হতে পারি আজকের বিষয়টি দেখুন যেটি বলা আছে যে শুধু লকডাউনে কি যথেষ্ট কিনা প্রতিরোধে এই মুহূর্তে প্রতিরোধ একটি বড় ব্যাপার চিকিৎসা দিয়ে দুনিয়ার কোনো দেশ কোনো দেশের স্বাস্থ্য ব্যবস্থা কিছু করতে পারেনি লাইফ সাপোর্ট আইসিউ সাপোর্ট র্যামডেসিভির এগুলো এক শতাংশের নিচে মানুষের জন্য ব্যবহার হচ্ছে বাকি নিরানব্বই শতাংশের জন্য কিন্তু বড় একটি দায়িত্ব রয়ে গেছে তাহলে কি কি জিনিস আসুন প্রথম দিকের যে ইনফরমেশনগুলো ছিল একটু শুনব শেষে আমাদের ঘাটতিগুলো আমি বলবো আমি যেহেতু একজন পেশায় চিকিৎসক এবং সেবাদান সরাসরি করি আমার আক্ষেপের জায়গাটুকু ফ্রাস্ট্রেশনের জায়গাটুকু একটু অন্য জায়গায় আমি সেটিতে আসছি প্রথমে আসুন আমরা দেখি যে কি কি নিয়ম আমাদের মানার কথা ছিল স্বাস্থ্যবিধি হ্যাঁ স্বাস্থ্যবিধি কি প্রথমে স্বাস্থ্যবিধির মধ্যে হাত ধোয়া আমরা কিন্তু ভুলে গিয়েছি সেই কত সেকেন্ড হাত ধুতে হবে এক বছরে ভুলেই গিয়েছি একটু মনে করিয়ে দিই বিশ সেকেন্ড কমপক্ষে এবং বারবার হাত ধোয়া কিছু ধরলেই হাত ধোয়া নিজের নাক ধরলেও হাত ধোয়া ব্যাপারটা কিন্তু এরকমই ছিল দ্বিতীয়ত আমরা তো মাস্ক নিয়ে আমাদের জীবন দিয়েই দিলাম এখন আমরা অনেকেই ব্যস্ত মাস্ক দুই লেয়ার কিনা তিন লেয়ার কিনা সার্জিক্যাল কিনা এন নাইনটি কিনা কয়বার একটা মাস্ক ব্যবহার এত ডিটেল না মাস্ক আপনাকে ব্যবহার করতে হবে বিজ্ঞান বলছে সেইটি যদি একটি ব্যান্ডানা এক স্তরেরও হয় এটি করুন তিন স্তর হলে ভালো হয় এখন ভেতরে কি আবার দিবেন এত ডিটেল প্রয়োজনে মাস্কটি পরুন এটি আমরা জানি তৃতীয়ত হচ্ছে সামাজিক শারীরিক দূরত্ব বজায় রাখা শারীরিক দূরত্ব আমরা জানি তিন ফুট কমপক্ষে এটি কি বাস্তবিকভাবে সম্ভব চেষ্টা করতে হবে ঠিক আছে বাসে উঠছেন আপনি চেষ্টা করুন অফ পিক আওয়ারে যাওয়া কাজে যাচ্ছেন আপনার জায়গাটুকু কিভাবে আপনি করবেন এটি এই এই জিনিসগুলো একটু হলেও করতে হবে ভুলগুলো হচ্ছে সেখানেই যেখানে আমি আসছি আচ্ছা এই সামাজিক দূরত্ব সরি সামাজিক বানানটার অন্যরকম এরপর আসছি এই দূরত্বের অংশ এটির একটি বড় অংশ হলো সমাবেশগুলো যেটি নিয়ে আমি আসব আসলে একটি জিনিস দেখুন ধরুন এটি বাংলাদেশ ঠিক আছে এটি বাংলাদেশ এটি বাংলাদেশ নেপাল এখানে চীন এখানে একটি এই জিনিসটি দেখুন এটি ভারত ডাইরেক্টলি বাংলাদেশ থেকে কিন্তু এখানে কোনো ফ্লাইট নেই ডাইরেক্টলি ভারত থেকেও কোনো ফ্লাইট নেই কাটা তারপরও দেখুন ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট গোয়াংজোতে একটা বড় অংশে অলরেডি ঢুকে গিয়েছে তারা বহু চেষ্টা করেছে তাহলে কীভাবে হলো ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে গেল ওরা বলছে নেপালে কিছু চাইনিজ ছিল তারা ইন্ডিয়া থেকে নেপাল হয়ে সেখান থেকে বর্ডার করে সেখান থেকে গিয়েছে তারপর এই যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট ডেল্টা যেটি নিয়ে সমস্যা হচ্ছে এটির একটি বড় অংশ লক্ষণহীন বাহক চোদ্দ দিনও ওরা ধরা পড়ে না এই এই এরাই কিন্তু সারা জায়গায় করেছে সো বাংলাদেশেও দেখুন আমরা সারা দেশে লকডাউন করেছি কিন্তু আমরা একটি বড় বর্ডার কিন্তু ভারতের সাথে শেয়ার করছি আপনি এটি কি সত্যিকার অর্থে সম্ভব কিনা সম্ভব না তাই দেখা যাচ্ছে চুয়াডাঙ্গায় হয়েছে সাতক্ষীরাই হচ্ছে লকডাউন আমরা এখানে দিচ্ছি কিন্তু চারিদিক থেকে তো বর্ডার শেয়ার হচ্ছে কয় জায়গায় করবেন তো সময়ের অপেক্ষায় আছে বাংলাদেশ যে এটা ভারতের মতো ডেল্টা দিয়ে আমরাও এক্সপ্লোডেড হব বিশ্বাস করেন এটা আসছে আসবে এটাই স্বাভাবিক আমরা সবাই ধরে নিয়েছি আমরা আমাদের কাজগুলো সেরে নি যখন যুক্তিতর্কে যাচ্ছি জীবন আর জীবিকা কি একসাথে চলবে কিনা অবশ্যই জীবন আর জীবিকা একসাথে চালিয়ে এটা ফেস করতে হবে তাই বলে কি আমি যে উদাহরণগুলো এখন আনবো জীবন আর জীবিকার সাথে এই উদাহরণগুলো যায় না সমাবেশগুলো আমরা করছি এটি একটি নফল কাজ বর্ধিত সভা করছি প্রতিবাদ সভা করছি কি এত কেন ওটিতে যাচ্ছি আমি পরে এখন স্ট্র্যাটেজি যেটি আপনি দেখুন আমরা যদি ঢেউ এর কথা বলি আপনি কি ম্যাসিভ শেষ করে দিবে আমরা যেটি ফেস করতে পারবো না নিউ ইয়র্কের প্রথম ঢেউ এর মতো নাকি আপনি যেই ঢেউতে আমরা এটি আমরা চাই না বড় ঢেউ নাকি যে ঢেউ আমরা সামাল দিতে পারবো আমরা সেই ঢেউতে ফেস করবো ফেস আপনাকে করতেই হবে হয় ম্যাসিভ ঢেউ বন্ড করে দিবে। না নাহলে ছোট ছোট ঢেউ আপনি সামাল দিবেন যেভাবেই হোক আমরা তো এই ঢেউয়েরই প্রত্যাশা করি আমরা কেউই প্রত্যাশা করি না কোনো ঢেউ আসুক কিন্তু অ্যাপারেন্টলি এইটা বেটার ঢেউ দেন ম্যাসিভ ঢেউ যেটি বন্ড করে দিবে তাহলে আমরা সবাই কম বেশি মানছি কিন্তু এটি সত্য হয়তো সেইভাবে না যেটি দুনিয়ার সব জায়গায় এইটি হয়েছে রিয়েলি যে নিয়ম যেগুলো আমরা কথা বলি নীতিগুলো খুব বেশি মানে না নিউ ইয়র্কের কথা বলুন এই যে ইহুদিদের বড় সমাবেশ হয়ে গেল রক কনসার্টে হাজার হাজার পনেরো হাজার মানুষ একজন রক তার তার শেষকৃত্যে হাজার হাজার মানুষ হয়েছে পাগল দেশেই আছে তো স্বাস্থ্যবিধি ছোট ছোট জিনিসগুলো মানার উপর দিয়ে আমরা যে জীবন জীবিকা নিয়ে এত কথা বলি আইডিয়ালি আমি মনে করি ভুলগুলা দেখুন যেগুলো আমাদেরকে বড় ঢেউয়ের দিকে নিয়ে যাচ্ছে কি নিয়ে যাচ্ছে দেখুন পত্রিকার কাটিং খুলনায় সন্ধ্যার পর জন্য বিধিনিষেধ উধাও শনাক্ত বাড়ছে বাবেই তো এগুলোকে কি জীবন জীবিকা বলে আড্ডা মারছে বসে এখানে তো জীবনের কিছু নেই জীবিকার জন্য এখনো আরো একটি বছর কমপক্ষে আমাদেরকে অনেক কিছু পরিহার করতে হবে এরপর কি চলছে প্রতিবাদ সভা খুব ভালো ভেরি নাইস এখানে স্বাস্থ্যবিধি দিয়ে কোনো লাভ হবে না ঠিক আছে এরপরের ঠিক এগুলো সব পেপার কাটিং বিজয়নগরে লকডাউনের সমাবেশ দেখুন মাস্ক নেই আর মাস্ক থাকলে কি দূরত্ব তো হয় না এরপর কি জানা যায় জনস্রোত এরপর কি খেলার মাঠে জনসমাবেশ জনসমাবেশ নাইস খেলার খেলার মাঠে মাঠ আসলে কি এটির প্রয়োজন ছিল কি লকডাউন হঠাৎ করে সিরিয়াস হবেন আমরা সব বন্ধ করার জন্য লাভ ঝাঁপ দিব লাভ নেই আসলে প্রতিটি দিন আমাদের জীবন যেভাবে চলছে চলতেই হবে এই নফল কাজগুলোকে কিভাবে পরিহার করা যায় আপনি একজন মানুষ হিসেবে আপনার দায়িত্ব আছে আপনি এগুলোর মধ্যে যাবেন না এটা আপনি করতে পারেন তো এটি করুন না এক আর দুই যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা আরেকবার ভাবুন আপনি আপনার এলাকায় এই জিনিসগুলো করতে দিবেন কি না এগুলো তো রিজিকের জন্য খাওয়ার দাবার জন্য মানুষের চলার জন্য কি খেলার মাঠ এত জরুরি সমাবেশ প্রতিবাদ এখনই করতে হবে এত কিছু এইভাবে এই জিনিসগুলোতে নিয়ে চলুন আর একটু ভাবি আমরা কোনো ভাবেই আমরা যেন চেষ্টা করি আমরা আমাদের অবস্থানগুলো থেকে এই বড় একটি ঢেউ কিভাবে প্রতিরোধ করব সেটি নিয়ে একটি ঢেউ এসে গিয়েছে বুঝতে এক সপ্তাহ লাগবে না ঠিক আগের ঢেউটি যেটি হয়েছে আমরা দশ দিনের মধ্যে আমরা বুঝে গিয়েছি যে আমরা আসলে ঢেউয়ের ভেতরেই আছি ভারত যেভাবে সাফার করেছে আমরা চাই না আমাদের মাতৃভূমি এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাক আমাদের দায়িত্বগুলো আসুন আমরা এখনই শুরু করি এই কাজগুলো আমরা এক বছর পরেও করতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ডাক্তার ফেরদোস খন্দকার নিউ ইয়র্ক থেকে